हाय फ्रेंड्स वेलकम टू माय चैनल और आज के शिवधाम विषय निये आरो किछु टॉपिक तैरी करेछि जेटा होच्छे जे तोमरा तो जानो जे जखन तोमरा चेकिंग करछो शिवधामे गिये तारपरे आमादेर गुरुदेव कि करछे जे जे सामग्रीगुलो तोमादेरके आनते बोलछे सेई सामग्रीगुलो तोमरा जखन निये आछो तखन तो सामग्रीगुलो आमादेर गुरुदेव बुझिये दिच्छे आर ताछाड़ा जारा बाइरे थाकि आमरा मेम्बाररा आमराओ किन्तु तोमादेरके बुझिये दिच्छि जल तेल कर्पूरेर व्यवहारगुलो नियमगुलो तो आमी सेई विषय निये एकटा भिडियो तैरी करछि तो एखाने आमी भिडियोर मध्ये नियमगुलो बोले देबो केन बोलो तो अनेके अनेक समय भूले जाए नियमगुलो जेने गिये बाड़ीते गिये भूले जेते पारे एटा स्वाभाविक होतेई पारे आमार क्षेत्रेओ होयेछे ताई जोन्नो आमी चाइछि जे तोमादेरके भिडियोर माध्यमे नियमगुलो बोले दिई जाते भूले गेले तोमरा परे भिडियो देखे नियमगुलो सठिकभावे पालन करते पारो जाते कोनो भूल ना हय तोमादेर ठीक आछे तो आमी शुरू करछि प्रथमेई तोमरा जानो जे জলের ব্যাপারটা যেটা দাদা বলে থাকে নদিন নদিনের বেশিও না নদিনের কমও না যেটা খাবার জল তোমাদেরকে বলে থাকে সেটা নদিনের বেশিও না নদিনেরও কম না আর মাটিতে যেন না পড়ে কিন্তু খালি পেটে খেতে হবে কোনো খাবার খাবে না খালি পেটে ঘুম থেকে উঠে মাত্র খালি পেটে জলটা কিন্তু খেয়ে নেবে ঠিক আছে এটা কিন্তু নদিন অবধি নদিনেই কিন্তু শেষ করতে হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে ধূপকাঠি যেটা দেয় ধূপকাঠিটা যেটা আমাদের গুরুদেব যে ধূপকাঠিটা পড়িয়ে দেয় ওই ধূপকাঠিটা তিনটে করে জ্বালবে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যেন নিভে না যায় যেন ভেঙে না যায় আর ধূপকাঠি যেন জ্বালানোর সময় হাত থেকে যেন কোনো মতে পড়ে না যায় তাহলে কিন্তু কাজটা সঠিকভাবে মানে হবে না যে কাজটা হয় আমাদের তো সেটা কিন্তু পড়ে গেলে মাটিতে পড়ে গেলে কিন্তু কাজ কিন্তু ঠিকভাবে হয় না নিয়মের মধ্যে কিন্তু বলাই আছে যেন মাটিতে না পড়ে যায় ধূপ জ্বালাবার সময় যেন নিভেও না যায় তো ছটা থেকে সাতটার মধ্যে তিনটে ধূপকাঠি মন্ত্র জপ করতে করতে জ্বালবে ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপীরা নন্দম নমো ওম তোমরা তো মন্ত্রটা অলরেডি তোমরা জানো তাও আমি যারা নতুন আছে বা যারা অনেক সময় ভুলে যায় তাদের ক্ষেত্রে আমি এটা বলে দিলাম ঠিক আছে তাহলে বুঝলে আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে তিন নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের গুরুদেব যেটা বলে যায় যে কর্পূর তেলের যে ব্যাপারটা কর্পূর তেলের যে ব্যবহারটা সেটা কিভাবে করবে সেই নিয়মটা তো ওখান দিয়ে বলেও দেয় তাছাড়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরও একবার ভিডিও দেখেও তোমরা ভালো মতো কিন্তু ইউজ করতে পারবে নিয়মটা মানে ভালো মতো ব্যবহার করতে পারবে ঠিক আছে তো হচ্ছে কর্পূর তেলটা হচ্ছে যে যখন মানে পরিষ্কার অবস্থায় শুদ্ধ অবস্থায় স্নান করে বা গা মুছে শুদ্ধ জামা কাপড় পরবে তারপরে কর্পূর তেলটা যেটা বোতলে থাকে কর্পূর তেলটা নেবে হাতে নেবে খুব সাবধানে নেবে যেন মাটিতে পড়ে না যায় মাটিতে পড়ে গেলে কিন্তু ওই তেলের কোনো কাজ হবে না ঠিক আছে যেন তেল কোনো মতে মাটিতে না পড়ে তেলটা নেবে নেবার পরে ওই মন্ত্রটা জপ করতে করতে শরীরের যেসব অংশে প্রবলেম আছে হাঁটু পা যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে দেবে মন্ত্রটা জপ করতে করতে তুমি আমি যেটা করেছি যেটা আমার মানে আমার বর যেটা করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার বরের জন্য নিয়েছিলাম কর্পূর তেলটা তো ও সকালবেলাও স্নান করে পরিষ্কার অবস্থায় কিন্তু মাখে আর সন্ধ্যেবেলাও কিন্তু স্নান করে পরিষ্কার অবস্থায় মাখে যখনই মাখবে পুরোপুরি পরিষ্কার অবস্থায় মাখবে কিন্তু যেন মানে গায়ে কোনো মানে কি বলবো বাসি জামা কাপড় যেন না হয় পরিষ্কার হয় স্নান করে ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যেন তেলটা পড়ে না যায় আর পায়ের একদম নিচে কিন্তু দেবে না এই যে এতটা অবধি হাঁটু ব্যথা থাকে কিংবা এই যে এই জায়গাটায় ব্যথা থাকলো এত অবধি দেবে নিচে কিন্তু তোমরা তেলটা দেবে না পায়ের নিচে তেল দেওয়া যাবে না ঠিক আছে শরীরের সমস্ত অংশেরও কিন্তু পায়ের নিচে তেল দেবে না বুঝলে তাহলে কর্পূর তেলের ব্যাপারটা কোনো মতে মাটিতে যেন না পড়ে আমি এটা বারবার বলেছি তাহলে কিন্তু কাজ হবে না ঠিক আছে বুঝলে তাহলে কিন্তু এরকমও হয়েছে মানে নিয়মে ভুল হলে কিন্তু কাজ হয় না যতই তুমি ব্যবহার করো নিয়ম যেগুলো আমাদের গুরুদেব বলে দেয় বা আমাদের যেগুলো গুরুদেব বলে রেখেছে আমরা তোমাদেরকে যেভাবে বোঝাই সেই রকমভাবে যদি নিয়ম না পালন করো তাহলে কিন্তু কোনো কাজ হবে না আর বলা হয় যে এত কিছু নিয়ম করছি তাও কেন আমার কাজ হচ্ছে না এই কারণের জন্যই কিন্তু কাজ হচ্ছে না নিয়ম যেভাবে বলবে আমাদের শিবধামে যেভাবে নিয়ম বলবে ওই একটাই নিয়ম মানে একটাই নিয়ম ঠিক আছে যে রকম নিয়ম বলবে সেই সেম নিয়মে কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে নিয়ম পালন করতে হবে তবে গিয়ে তোমার শরীর কিন্তু ভালো হবে নিয়ম সঠিক রাখতে হবে মানে নিয়ম পুরোপুরি ঠিক রাখতে হবে যেভাবে গুরুদেব বলে দেয় বুঝলে তাহলে এই তিনটে পয়েন্ট তোমাদেরকে বললাম আর আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ মোমবাতি যেটা মোমবাতিও কিন্তু দিয়ে থাকে
ঠিক আছে? তো মোমবাতিটাও কিন্তু সন্ধে 6টা থেকে 7টার মধ্যে জ্বালাবে, মন্ত্রটা জপ করতে করতে সন্ধেবেলা 6টা থেকে 7টার মধ্যে ধূপটা যেভাবে জ্বালবে, মোমবাতি যদি গুরুদেব তোমাদেরকে বলে থাকে মোমবাতি নিয়ে আসো সামগ্রীর সাথে, তখনই মোমবাতিটা নিয়ে তোমরা কিন্তু সন্ধে 6টা থেকে 7টার মধ্যে ধূপটা যখন জ্বালাবে সন্ধে দেবার টাইমে, তখনই কিন্তু তোমরা জ্বালাবে, মানে মন্ত্রটা জপ করতে করতে জ্বালাবে। মোমবাতিটার ক্ষেত্রেও নিয়ম আছে, মোমবাতিটা যেন কোনোভাবে নিভে না যায়, যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে, আর এই যে নিয়ম এত করার পরে কেন কাজ হয় না, এই যে নিয়ম যদি সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু ঠিকমতো কাজ হবে না, প্রবলেম কিন্তু থাকবে। যে নিয়ম বলবে সেভাবেই কিন্তু পালন করতে হবে, ব্যবহার করতে হবে সামগ্রীগুলো, তবেই কিন্তু ভালোভাবে কাজ হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে, বাকি নিয়মগুলো অন্য নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, আজকের এই অবধি থাক, কারণ আমি অল্প করে বললাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, পরে আবার আমি বাকি নিয়মগুলো জানিয়ে দেবো। তোমরা তো অলরেডি জানো, অনেকে নতুন আছো, তারা অনেক সময় নাও জানতে পারো, কিংবা পুরানোদের মধ্যে বা নতুনদের মধ্যে ভুলেও যেতে পারো, তো সেই কারণে আমি এটা বলে দিলাম, পরে আবার অল্প অল্প করেই আমি নিয়মগুলো সব বলে দেবো, ঠিক আছে? তো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, কমেন্ট করো, কিছু যদি বুঝতে না পারো পারো তাহলে, ঠিক আছে? সবাই ভালো থেকো, জয় শিবধামের জয়, জয় গুরু পীরানন্দের জয়, সবাই সুস্থ থেকো, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, টাটা বাই, জয়।